बरन गो गौर बर दे हम विलसित निराबुधि भावि दे त्रिभुवन पावन कृपायलेशन 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 तं प्रण मामि च श्री सचितनयं त्रिभुवन पावन कृपायलेशन तं प्रण मामि च श्री सचितनयं ओ जलवर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलास गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलास गद 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 गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम भव भय नंदन कारण करुणा भव भय कमल गौ
वैष्णवांश वैष्णव रूपं शग्रजात शग्रजात श्रीकृष्ण चैतन्य देव चैतन्य देव श्री राधा कृष्ण पादान सहगान सहगान ललिता श्री विशाखा ललिता केशव कृष्णभक्ति पदे पदे चंद्रवत्वी नम सत्वत्वी नमो नम ओ जल वरान गौरवर Oh,
गौरांग
बोलते हमारे गौरांग बोलते हवे फुला कस शरीरे अरे ओ आज गौरांग बोलते आज गौरांग बोलते हवे पुलको पुलको रे गौरंग बोलते हमारे गौरंग बोलते हवे फूल শরীরে আজ গৌরাঙ্গ বলিতে আজ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে কবে হরি হরি বলিতে নয়নে কবে হরি হরি বলিতে নয়নে কবে হরি হরি বলিতে বলিতে নয়নে কবে হরি হরি বলিতে নয়নে নয়নে ববে নি কবে হরি হরি বলিতে নয়নে হরি হরি বলিতে নয়নে নয়নে ববে নি বিরাম দিও না আহা বিরাম দিও না বিরাম দিও না বিরাম দিও না দুই নয়নে বাড়ি ধারার বিরাম দিও না আজ দুই নয়নে বাড়ি ধারার বিরাম দিও না আজ দুই নয়নে বাড়ি ধারার বিরাম দিও না গৌর তোমার হলাম বলে বিরাম দিও না আরে গৌর তোমার হলাম বলে বিরাম দিও না গৌর তোমার হলাম বলে বিরাম দিও না আরে গৌর তোমার হলাম বলে বিরাম দিও না গৌর তোমার হলাম বলে বিরাম দিও না আরে গৌর তোমার হলাম বলে বিরাম দিও না গৌর তোমার হলাম বলে হা গৌর প্রাণ গৌর বলে গৌর তোমার হলাম বলে হা গৌর গৌর বলে গৌর তোমার শবনে পরীক্ষিত ভব বৈয়াস কি কীর্তনে কীর্তনে প্রহ্লাদ শরণে কদম্বি ভজনে কদম্বি ভজনে লক্ষ্মী পিতু পূজনে পূজনে অগ্ররাস অহি বন্দনে অহি বন্দনে কপিপতি দাস্যং সর্ব আত্ম নিবেদনে বলি রহু বলি রহু কৃষ্ণ তীরে স্মারত স্মার
যজ্ঞ হইতে হরি হরি নাম যজ্ঞ সা হরি নাম যজ্ঞ সা হরি নাম বিনা এই ঘোর কলিযুগে এই ঘোর কলিযুগে আমাদের গতি নাহি আর হরি নাম জয় নিতাই রাধেশ্যাম সমবেত সকল গৌর গোবিন্দ রাগী ভক্তবৃন্দ আমার নিতাইয়ের দাস আমার রাধা মাধবের দাস অনুদাস ও আমার আদ্যশক্তি মহামায়া দেবী দুর্গার অংশধূতা স্নেহময়ী বাৎসল্যময়ী করুণাময়ী সরল সুমেধা জননী সকল স্নেহের ছোট ছোট ভাই ও ভগ্নীগণ ও আমার সমবয়স্ক বন্ধুবর্গ তদ্দিনং সুদিনং মন্যে যদ্দিনে প্রিয় দর্শনম আজকে আমাদের কাছে সুদিন সমাগমে সুরাত্রি এসে উপস্থিত হয়েছে গো মা সুরাত্রি কেন না আজকে আমাদের কাছে সুদিন শেষ হওয়ার পর সুরাত্রি এসেছে এই কারণে সুরাত্রি বলছি এই কারণে কারণ আজকের এই দিনে আজকের এই রাত্রিতে আমরা ভগবানের প্রিয়জন বা প্রিয় বস্তুকে দর্শন করছি ভগবানের প্রিয়জন বা প্রিয় বস্তু কে বা কারা নারদ মুনিকে ভগবানের নিজ শ্রীমুখে বলেছিলেন নারদ ভক্তই হচ্ছে আমার একমাত্র প্রিয়জন বা প্রিয় বস্তু নারদ মুনি বললেন প্রভু ভক্তই যদি আপনার একমাত্র প্রিয়জন বা প্রিয় বস্তু হয়ে থাকে তাহলে আপনি থাকেন কোথায় আপনার বাসস্থান কোথায় শ্রী ভগবান বললেন আমি থাকি কোথায় জানো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ যোগীর যোগে বৈকুণ্ঠে নাহি থাকি আমি ভক্তের হৃদয়ে বসিয়া সদাই গান শুনি আমি জুড়াইতে স্থান মোর নাহি ব্রহ্মাণ্ডেতে শান্তি পাই শুধু আমি ভক্তের নিকটেতে ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্তই আমার গুরু এই ভক্তরাই আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু নিতাই গৌর হরি আপনারা হলেন সেই ভগবত ভক্ত ভক্ত ভাগবত ভাগবত সমাজ এসেছেন কোথায় মহতি হরিবাসরে কিছু কৃষ্ণ কথা গৌর কথা হরি কথা আস্বাদন করবার জন্য মাগো আজকে আপনাদের এই মেদিনীপুরের মাটিতে আসতে পেরে মেদিনীপুরের মাটিতে আপনাদের আসতে পেরে আপনাদের চরণধুলি পেয়ে নিজেকে বড়ই ধন্য মনে করছি আপনারা সত্যকারের ভগবত ভক্ত ভক্তিমতী মা জননী আপনারা এই মেদিনীপুরের মাটি মহা মহা পণ্ডিতদের মাটি এই মেদিনীপুরের মাটি মহাপুরুষদের মাটি আর সেই মাটিতে আপনারা জন্মেছেন আপনাদের মতো সৌভাগ্যশালী আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী এই জগতে আর হয় না আর সেই জায়গায় আসতে পেরে নিজেকে আমি বড়ই ধন্য মনে করছি আপনারা হলেন সেই ভগবত ভক্ত আপনাদের চরণ স্পর্শে এলাম আমি অধম দেব অভিজিৎ অধিকারী হাওড়া জেলা শ্যামপুর থানা ওই উলুবেড়িয়া থেকে আপনার 15 কিলোমিটার ভেতরে চাঁদপুর গ্রাম থেকে আগত আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে এবং আমার নিজের এখানে উপস্থিত যত বৈষ্ণব বৈষ্ণবী রয়েছেন এবং এই ত্রিভুবনে সারা ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব বৈষ্ণবী রয়েছেন আপনাদের গ্রামস্থ আমার গ্রামস্থ যত দেবদেবী রয়েছেন সবাকার শ্রীযুগল চরণে রইল কোটি কোটি দণ্ডবাদ দেখুন আমি জানি যে আপনারা হলেন সত্যকারের ভক্ত কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত আমি ভক্তের মতো ভক্ত হতে পারিনি গো তাই ভগবানের চরণে প্রতিনিয়ত জানাই হে ঠাকুর
আমি তো ভক্তের মতো ভক্ত হতে পারলাম না কিন্তু তোমার চরণে জানাই ঠাকুর আমি ভক্ত না হতে পারলেও তোমার চরণে আমাকে ঠাই দিও তোমার রাতুল চরণে আমাকে ঠাই দিও তাই ভগবানের কাছে আমার মিনতি ভক্ত তোমার আমি হতে পারি না চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমার আমি চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমার আমি তোমার রাতু পদ রেণু তোমার রাতু পদ রেণু অন্তিমে যেন আমি পাই অন্তিমে যেন আমি পাই চরণে দিও মোরে চরণে দিও মোরে ভক্ত তোমার আমি সত্যে নারায়ণ সেতায় শ্রীরাম দাপরেতে কৃষ্ণ কলির গৌর ভগবান সত্যে নারায়ণ সেতায় শ্রীরাম দাপরেতে কৃষ্ণ চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমার আমি হতে পারি না চরণে দিও
चरणे दियो मोरे ठा, चरणे दियो मोरे ठा, चरणे दियो सबका रातुल चरणे आमाके ठाई दिए कृतार्थ करबेन। आजके आपनादेरके एकटी भक्तलीला आस्वादन करबो, किन्तु तार पूर्वे किछु तत्त्व कथा ना बोलले सम्पूर्ण हय ना। देखुन गौरांग महाप्रभु आज थेके 535 बछर पूर्वे श्रीधाम नवद्वीपे श्री शची गर्भ सिंधु माझारे दरिद्र ब्राह्मण जगन्नाथ मिश्रेर पर्ण कुटीरे अवतीर्ण हलेन। गौरांग महाप्रभु एलें और गौरांग महाप्रभु आसलें बोले आज के देखुन शुधु आमादेर ए बांगला ना, आमादेर ए पश्चिम बांगला ना, भारतवर्ष ना, पृथ्वीर सारा प्रांते हरिनाम संकीर्तन आज के होच्छे शुधु गौरांग महाप्रभुर जन्य। गौरांग महाप्रभु जदि ना आसतें आपनादेर जदि विश्वास ना हय कष्ट करे एकटु चले जाबेन कोथाय मायापुर धाम। मायापुर धामे गेले देखते पाबेन सेखाने विभिन्न देश विदेश थेके विभिन्न प्रांतेर मानुष, विभिन्न देशेर मानुष, विभिन्न विदेशेर मानुष तारा प्रत्येके एसे कि करछेन ओई मायापुरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे এই মহামন্ত্রে দীক্ষিত হয়ে সবাই মিলে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তনে মেতে গিয়েছে। আর এটা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার গৌর সুন্দরের জন্য। গৌর সুন্দর এলেন তাই, তবে মা ভক্তি ছাড়া তো আর ভগবানকে নামানো যায় না। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, একটুখানি যদি বিচার করে দেখা যায় যে পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতেও, এত মহাদেশ, এত দেশ, এত রাজ্য, এত জেলা থাকা সত্ত্বেও গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ ধামে। আচ্ছা পৃথিবীর মধ্যে কি আর কোনো জায়গা ছিল না? আর কোনো দেশ, আর কোনো মহাদেশ, আর কোনো জেলা, আর কোনো রাজ্য, কোনো কিছু ছিল না? একেবারে নদিয়া জেলার নবদ্বীপ ধামে আসতে হলো। দেখুন মা, স্টেশন ছাড়া যেমন ট্রেন থামে না, এয়ারপোর্ট ছাড়া যেমন এরোপ্লেন নামা ওঠা করতে পারে না, ঠিক তেমনি ভক্তি ছাড়া ভগবানকে নামানো যায় না। আর সেই ভক্তি, যে ভক্তি ছাড়া ভগবানকে নামানো যায় না, সেই ভক্তি কিন্তু বাবা নয় প্রকারের ভক্তি যোগ আছে। কয় প্রকার? নয় প্রকার। সেই নয় প্রকার ভক্তি যোগ কি কি? শ্রবণং, কীর্তনং, অর্চনং, বন্দনং, দাস্যং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, আত্মনিবেদনং। কটা হলো গো? আটটায় আটকে গেল না? তাহলে কি বাকি রয়ে গেল? শ্রবণং, কীর্তনং, অর্চনং, বন্দনং, দাস্যং, সখ্যং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, আত্মনিবেদনং। এই নয় প্রকার ভক্তিযোগ, নয় প্রকার ভক্তিযোগের দ্বারা ভগবানকে পাওয়া যায়। এবার এই নয় প্রকার ভক্তিযোগের মধ্যে এক একজন প্রধান হয়ে রয়েছেন, এক একজন শ্রেষ্ঠত্ব অর্জন করে রয়েছে। আর সেই শ্লোকটা বলেই আমি আমার কীর্তন শুরু করলাম। কি বললাম? শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভব, বৈয়া সখী কীর্তনে প্রহ্লাদ শরণে কদম্বি ভজনে লক্ষ্মী পিথু পূজনে অগ্রস অভিবন্দনে কপিপতি দাস্যং সর্ব আত্ম নিবেদনে বলি রহু কৃষ্ণ তীরে স্মরতন। নয় প্রকার ভক্তিযোগে নয় জন শ্রেষ্ঠত্ব অর্জন করে রয়েছে। সর্বপ্রথম কি? শ্রবণং, অর্থাৎ শুনে ভগবানের চরণ পেয়ে গেলেন। কে? ভগবানের নাম গুণ কীর্তন কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমেই পেয়ে গেলেন, শুনেই পেয়ে গেলেন। কে পেলেন? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যেদিনকে জানতে পারলেন
যে আর মাত্র সাতটা দিনের মধ্যে আমার মৃত্যু হবে তক্ষক দংশনে। যেদিনকে জানতে পারলেন যে সাতটা দিনের মধ্যে আমার মৃত্যু হবে তক্ষক দংশনে, ওই পরীক্ষিত মহারাজ বিভিন্ন মুনি ঋষিদের জিজ্ঞাসা করলেন, হে মুনিবর্গণ আপনারা বলুন যে আমি এই সাতটা দিন কিভাবে অতিবাহিত করব। বিভিন্ন মুনি বিভিন্ন মত দিলেন। কেউ বললেন সাতটা দিন কি করবে, হরি সংকীর্তন করো। আবার পরীক্ষিত মহারাজের বন্ধু যারা তারা বললে, ভাই কটা দিন আর বাঁচবি, সাতটা দিনই তো বাঁচবি, একটু ভালো মন্দ করে খেয়ে নে নাকি গো। বন্ধুরা একথা বলতে লাগলো। পরীক্ষিত মহারাজ তখন একজনের চরণে আছাড় খেয়ে পড়ল, যার নাম হলেন প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শুনুন পরীক্ষিত মহারাজ, এই সাতটা দিন আপনি অন্য বাজে কাজে না নষ্ট করে সাতটা দিন কেবলমাত্র ভাগবত কথা আস্বাদন করুন। এই যে আপনাদের এখানে কীর্তনের আসর হয়েছে, বাসর হয়েছে, কত বছর হচ্ছে বাবা এই বাসর, কত বছর ধরে চলছে? ২৮ বছর চলছে। জয় নিতাই, হরি বল হরি বল। তাহলে এটা ২৮ বছর চলছে, এই যে কীর্তন আসর এখানে ২৮ বছর চলছে। আপনারা কি জানেন যে এই কীর্তন বাসর সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছিল? সর্বপ্রথম কীর্তনের আসর কোথায় হয়েছিল? সর্বপ্রথম কীর্তনের আসর যে স্থানে হলো সেটা হলো পরীক্ষিত মহারাজের রাজত্বে। আর সেই কীর্তনের বাসর সর্বপ্রথম যেটা করেছিলেন সেটা হলো ওই প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী মুখের গোস্বামীর মুখ থেকে শোনা ভাগবত পাঠ। কীর্তন বাবা দুই ধরনের কীর্তন, একটা হচ্ছে সুত কীর্তন, একটা হচ্ছে নারদীয় কীর্তন। সুত কীর্তন কোনটা? যেটা ভাগবত পাঠ অর্থাৎ কথা প্রধান কীর্তন। আর নারদীয় কীর্তন, নারদ মুনি বিনা যন্ত্র সহযোগে যে কীর্তন করেছিলেন সেই নারদীয় কীর্তন। আমরা বাবা কিন্তু ওই নারদ মুনির বিনা যন্ত্র সহযোগে যে কীর্তন করেছিলেন সেই কীর্তনটাই আমরা আজকে বিভিন্ন যন্ত্র সহযোগে আজকে দেখুন আমরা করছি। তবে সর্বপ্রথম যে কীর্তন হয়েছিল সেটা হচ্ছে পরীক্ষিত মহারাজের রাজত্বে। পরীক্ষিত মহারাজ নিজে করেছিলেন, যে কীর্তনের বাসরের কীর্তনিয়া ছিলেন প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আর তার মুখ থেকে ভাগবত কথা আস্বাদন করলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যেমন জানতে পেরেছিলেন যে সাতটা দিনের মধ্যে আমরা প্রত্যেকেই মারা যাব, আমি মারা যাব, আপনারা কি জানেন সাতটা দিনের মধ্যে আমরাও প্রত্যেকে মারা যাব? জানেন সাত দিনের মধ্যেও আমরা মারা যাব, সাত দিনের মধ্যে, এর বাইরে না। একটু হিসাব করে দেখুন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কয়দিন হলো? হ্যাঁ, এর বাইরে আর কোনো দিন আছে মা? আর কোনো দিন আছে বাবা এর বাইরে? এর বাইরে আর কোনো দিন নাই। পরীক্ষিত মহারাজ যেমন জানতে পেরেছিলেন যে আমি সাতটা দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাব, তদ্রূপ আপনারাও জেনে রাখুন আমরা প্রত্যেকেই সাত দিনের মধ্যেই মারা যাব। আর কে কবে কোন দিনে কোন বারে কোন সময়ে মারা যাব আমরা কেউ নিজেরা বলতে পারি না। তাই পরীক্ষিত মহারাজ যেমন সাতটা দিন বাজে কাজে নষ্ট না করে সাতটা দিন ধরে কেবলমাত্র ভাগবত কথা আস্বাদন করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও উচিত কিবা শয়নে কিবা স্বপনে কিবা জাগরণে পথ চলিতে কথা বলিতে প্রতি পদে পদে আমাদের কৃষ্ণ নাম স্মরণ করা উচিত। কিন্তু আমরা স্মরণ করবার সময় পাই না। দাদা একটুখানি বাড়াও না গো, ও রাধে একটু বাড়াও, বড্ড কম হচ্ছে, চিৎকার করে বলতে হচ্ছে, একটু বাড়ি দাও না বেশি করে। হ্যাঁ ঠিক আছে, এই তো হলো রাধে।
এবার হালকা করে একটু রিভাব দিয়ে দাও। তাহলে মায়েরা এরম রাখুন, গেনটা একটুখানি ব্যবস্থা করুন, কিভাবে কমানো যায় আস্তে করে। হ্যাঁ রাধে রাধে। তাহলে সাত দিনের মধ্যে আমাদের প্রত্যেককে মরতে হবে। আমাদেরও উচিত পরীক্ষিত মহারাজের মতো ভাগবত কথা আস্বাদন করা। আর ওই পরীক্ষিত মহারাজ সাত দিন ধরে প্রভুপদ শ্রীল সুখদেব গোস্বামীর চরণে বসে ভাগবত কথা আস্বাদনের মাধ্যমে ভগবানের চরণ পেয়ে গেলেন। শুধু তাই নয়, ভগবানের কীর্তন শ্রবণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তাহলে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত হবে বৈয়াসকি কীর্তনে। বৈয়াসকি অর্থাৎ ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী পাদ তিনি কীর্তন করে পেলেন। ওই যে কীর্তনিয়া তিনি প্রথম হয়েছিলেন কে? সুখদেব গোস্বামী সর্বপ্রথম কীর্তনিয়া। আমরা যেমন আজকে একটা কীর্তনিয়া, তবে তার মতো আমরা কীর্তনিয়া হতে পারি না বাবা। তিনি যে কীর্তনিয়া ছিলেন বা কীর্তনিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সে কীর্তনিয়া আমরা কোনোদিন হতে পারবো বলে মনে হয় না। তার মতো ভাব, তার মতো প্রেম আমাদের কারোর মধ্যে নেই বাবা। তাহলে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভাবা বৈয়াসকি কীর্তনে, ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী পাদ কীর্তন করে পেয়ে গেলেন প্রহ্লাদ শরণে। তিন নম্বর পড়ল প্রহ্লাদ মহারাজ গো। প্রহ্লাদ মহারাজের বাবার নাম কি? প্রহ্লাদ মহারাজের বাবার নাম হিরণ্যকশিপু। প্রহ্লাদ মহারাজ এমন ভাবে শ্রী বিষ্ণু নারায়ণের স্মরণ করতেন, স্মরণ স্মরণ আর স্মরণ। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করল যে আমার ছেলে এমন শ্রী বিষ্ণু নারায়ণকে স্মরণ করে, অথচ আমি সারা রাজ্যে ঢেড়া পেকিয়ে দিয়েছি যে আমার রাজ্যে যেন কেউ বিষ্ণু নাম না করে, আর আমার ঘরেই শত্রু বসানো, এ ছেলেকে আমি মেরে ফেলব। দরকার নেই, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। এই বলে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কি করলেন? বিষ দান করলেন, বিষ। আর সেই বিষ নিয়ে যখন প্রহ্লাদ মহারাজ সেবন করলেন, তখন কি হলো? ঠাকুরকে জানিয়ে, ঠাকুরকে দান করে, নিবেদন করে যখনই সেটা গ্রহণ করলো, সেই বিষ অমৃতে পরিণত হলো। এ বিষ খেয়েও মরল না। তাহলে এক কাজ করতে হবে, একে উপর থেকে, পাহাড়ের উপর থেকে ফেলে দিতে হবে। এই প্রহরীগণ, আমার ছেলে প্রহ্লাদকে পাহাড় থেকে নিচে ফেলে দাও। প্রহরীগণ নিয়ে গিয়ে প্রহ্লাদকে যখন পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিল, শ্রী বিষ্ণু নারায়ণ নিজে গিয়ে সেই স্থানে কোল পেতে দিলেন, আর প্রহ্লাদ মহারাজ ভগবানের কোলে গিয়ে পড়লেন। কেমন ভাবে বাঁচাচ্ছেন দেখুন। আর সেই প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু একদিনকে জিজ্ঞেস করলো, এ বাবা এ শোন, এখানে আয়, কাছে আয়। রাজসভায় বসে রয়েছেন রাজ সিংহাসনে, প্রহ্লাদ মহারাজকে ডেকেছেন, এখানে আয় বাবা। আচ্ছা বলতো, তুই যে ভগবানের নাম স্মরণ করিস, যে বিষ্ণু নাম স্মরণ করিস, তোর সেই বিষ্ণু থাকে কোথায়? প্রহ্লাদ মহারাজ বলে, আমার বিষ্ণু থাকে কোথায়? কোথায় নেই, আছে অনল অনিলে চির নভনিলে ভূধরে সলিলে গহনে, আছে বিকপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। কোথায় নেই, সর্বত্র তিনি বিরাজমান। আরে বাবা, তাহলে এই যে ফটিক স্তম্ভ দেখতে পাচ্ছি, এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর নারায়ণ আছে?
একবার পরীক্ষা করে দেখো না আছে কিনা।